আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারের ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। তো আজকে যে মাছটি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হলো দেশি জাতীয় মাগুর মাছের পোনা। তো কেজিতে হলো 2000 থেকে 2500 লাইনের দেশি জাতীয় মাগুর মাছের পোনা। তো তার পাশাপাশি দেখাবো আপনাদেরকে যেটা হলো দেশি জাতীয় শিং মাছের পোনা। তো এগুলো 2000 থেকে 2500 লাইনের দেশি জাতীয় শিং মাছের পোনা। তো শিং মাছের বাজার আর মাগুর মাছের বাজার কেমন হতে পারে বা বিস্তারিত আলোচনা করব, বা মাগুর মাছ কীভাবে চাষে সফল হওয়া যায় বিস্তারিত তত্ত্ব আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্মানিত মৎস্যকামার ভাই বন্ধুরা, দেশি জাতীয় মাগুর মাছে মনে একটা পুকুরে চাষ করতে হবে, যে পুকুরে থাকতে হবে বন্যামুক্ত, অর্থাৎ পুকুরের যেন পানির গভীরতা 3 থেকে 3.5 ফিট বা 5 থেকে 6 ফিট উপরে যেন না হয়। বা দেশি জাতীয় মাগুর মাছে পোনা বেশি গভীরতার মাঝে চাষ করলে দেখা যাচ্ছে আপনারা ফলন ভালো পাবেন না, অর্থাৎ মাছের গুরুত্ব আসবে না। যে কোনো মাগুর মাছ অক্সিজেন নিতে বারবার উপরে আসার চেষ্টা করে, এই জন্য মাগুর মাছ বেশি গভীরতার মাঝে চাষ করা যাবে না। সর্বোচ্চ 5 থেকে 6 ফিট পানির মাঝে দেশি জাতীয় মাগুর মাছ চাষ করবেন। অনেক চাষিরা আমাদেরকে বলে যে অন্য বেশি গভীরতার মাঝে চাষ করে যে 1 লক্ষ মাছের মাঝে তারা 40 থেকে 50 হাজার পিস মাছও পেতে পারে না। তো এই জন্য সমস্যাটা দাঁড়ায় থাকে যে কম বেশি গভীরতার মাঝে মাগুর মাছ চাষ করা যাবে না, কম গভীরতার মাঝে মাগুর মাছ চাষ করা যায়। যদি পানির গভীরতা যদি 2 ফিটও থাকে তাহলে মাগুর মাছ চাষ করে সফল হওয়া যায়। তো দেশি জাতীয় মাগুর মাছ এমন একটা পুকুরে চাষ করতে হবে যে পুকুরটা থাকবে বন্যামুক্ত, যেন পুকুরের যেন 12 ঘন্টা থেকে 7 থেকে 6 ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে, এমন একটা পুকুরে শিং অথবা মাগুর মাছ যে কোনো মাছ চাষ করবেন। গুলশা অথবা ট্যাংরা যে কোনো মাছ চাষে উপযোগী হতে পারবে। যদি আপনারা পুকুরটা যদি পানির গভীরতা যদি আলোচনা করেন যদি 6 ফিট 7 ফিট 8 ফিট, কেননা শিং মাছ 10 ফিট 12 ফিট পানির মাঝেও শিং মাছ চাষ করা যায়। তো দেশি জাতীয় মাগুর মাছের পোনা অবশ্যই 5 থেকে 6 মাসে 2টা থেকে 4টা পিস বা 6টা পিস পানি বিক্রি করতে পারবেন আপনারা দেশি জাতীয় মাগুর মাছের পোনা। তো দেশি জাতীয় মাগুর মাছ অথবা শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, বিয়েতাবি, কই, থাই, পাঙ্গাস, মুনো, সেক্স, তেলাপিয়া সকল ধরনের মাছের ঋণ উপর আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অথবা সংগ্রহ করতে পারবেন। আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করাই থাকি। অবশ্যই দেশি জাতীয় মাগুর মাছের পোনার যা খাবার দিতে হবে মাছের ওজন অনুযায়ী যা 5 ভাগ করে 1 ভাগ খাবার দিতে হবে। অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার থাকতে হবে অথবা বা ম্যাগা অথবা কোয়ালিটি যে কোনো খাবার শিং অথবা মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা মাছকে যে কোনো খাবার খেতে পারবেন। তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।